বরিশাল শহরে কীর্তনকুলা নদীর তীরে অবস্থিত ওয়াপ্ত কলোনি এলাকায় 1971 সালে পাকিস্তানিরা ঘাঁটি স্থাপন করে এবং এইখানেই ওরা বাঙালিকে ধরে নিয়ে আসতো, মুক্তিযোদ্ধা ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে নির্যাতন করতো। এবং পাশে যে নদীটা বয়ে গেছে এই আমার ঠিক পাশে, এটা হচ্ছে বাংকার ব্রিজ বলে আর কি, এটা হচ্ছে বাংকার ব্রিজ। এর পাশে যে নদীটা বয়ে যাচ্ছে, আগে এটা অনেক প্রশস্ত ছিল, এখন হয়তো একটু ছোট হয়ে গেছে। এই নদীতেই মেরে লাশগুলোকে ফেলে দিত। এই নদীটা কীর্তনকুলা নদীর একটা শাখা নদী। সামনে যে বিশাল প্রশস্ত নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে বরিশালের কীর্তনকুলা নদী। এই নদীর পার ঘেঁষেই প্রতিযুদ্ধ হয়েছে। এবং এই যে সামনে, এটা হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিস, এটা ছিল পাকিস্তানের ক্যাম্প। আর এই ক্যাম্পের পাশ ঘেঁষে এই যে এই অঞ্চলটা হচ্ছে বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি। কীর্তনকুলা নদীর পার ঘেঁষে এখানে মানুষকে ধরে নিয়ে এসে, মুক্তিযোদ্ধা ধরে নিয়ে এসে মেরে ফেলা হতো এবং এখানে পুঁতে দেওয়া হতো। তাদেরকে ইচ্ছে হতো নদীতেই, কীর্তনকুলা নদীতে ফেলে দিত। এই হচ্ছে বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি।